ফরাক্কা সিপিএমের সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির তরফ থেকে গণডেপুটেশন প্রদান করা হলো মুর্শিদাবাদ ফরাক্কা ব্লক অফিসে। সোমবার ফরাক্কা ব্লক অফিসে বিডিও জুনায়েদ আহমেদের উপস্থিতিতে মোট 7 দফা দাবি নিয়ে এই গণডেপুটেশন দেওয়া হয়। এদিন ফরাক্কা বিডিও জুনায়েদ আহমেদ এই গণডেপুটেশন পাওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতিতে সমস্ত রকমভাবে সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মৎস্যজীবীরা, সিপিআইএমের ফরাক্কার সম্পাদক দিলীপ মিশ্র সহ অন্যান্য সিপিআইএমের কর্মীরা। সুবিধা কখনো মাছ দেওয়া হচ্ছে, কখনো জাল বা হাঁড়ি দেওয়া হচ্ছে, এইরকম ভর পড়ার ক্ষেত্রেও এদের মৎস্যজীবীদের আলাদা একটা ইয়ে আসতো আমাদের বামফ্রন্টের আমলে, হ্যাঁ, যে মৎস্যজীবীদের জন্য ভর আসতো, এখন নাই। এই নৌকা হাঁড়ি এই সমস্ত ইন্স্যুরেন্স বক্সটা কি গো সুবিধা কখনো মাছ দেওয়া হচ্ছে, কখনো জাল বা হাঁড়ি দেওয়া হচ্ছে, এইরকম ভর পড়ার ক্ষেত্রেও এদের মৎস্যজীবীদের আলাদা একটা ইয়ে আসতো আমাদের বামফ্রন্টের আমলে, হ্যাঁ, যে মৎস্যজীবীদের জন্য ভর আসতো, এখন নাই। এই নৌকা হাঁড়ি এই সমস্ত ইন্স্যুরেন্স বক্সটা কি গো এরা কথা।